فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد

যে তুমি তোমার প্রভুর পথে আহ্বান করো হেকমতের সাথে ওল হাসানা এবং সুন্দর উপদেশের মাধ্যমে এখানে যে দিকগুলি আমাদের লক্ষণীয় সেটি সুন্দর হবে আর হেকমত মানে দিনের সুন্দর বাণীকে সুন্দরভাবে উপহার দেওয়া যাতে সে গ্রহণ করতে পারে এটি হচ্ছে হেকমত যেহেতু আপনার বড় ভাই আপনি উল্লেখ করেছেন এক্ষেত্রে তিনি যদি না নামাজ পড়েন নামাজ না পড়া এটি কেভিরা গুনা এটি জানতে হবে যেহেতু বিষয়টি নিয়ে ওইভাবে বুঝতে চাচ্ছেন না এই সুন্দর করে তাকে বুঝানো এই তার সাথে সুন্দর আচরণ করতে হবে তাকে শ্রদ্ধা জানাতে হবে অনেক সময় তাকে গিফট দিতে হবে যেহেতু আপনি তিনি যদি দেশে থাকেন তাহলে অনেক সময় তাকে উপহার দিতে হবে তার সাথে সংযোগ সুন্দর করতে হবে মাঝে মাঝে কথা বলতে হবে আমাদের সমাজে এই ধরনের ভুল ধারণা রয়েছে ভাই নামাজ পড়ে না অথবা বোন নামাজ পড়ে না তাকে ত্যাগ করে দেওয়া তার সাথে কথা না বলা তার দাওয়াত না গ্রহণ করা তার তাকে দাওয়াত না দেওয়া এর মাধ্যমে শত্রুতাও বাড়তে থাকে এই জন্য কোনো ইমাম বলেছেন যে আমাদের যে বর্তমান মুহূর্ত রয়েছে এটি কাউকে আমরা ছাড়তে পারি না যে ছাড়লে যদি সংশোধন না হয় তাহলে আমরা তাকে বর্জন কিভাবে করতে পারি কিভাবে ছেড়ে দিতে পারি এই জন্য আপনার দায়িত্ব হল নসিহত করা আল্লাহ নিয়ে বলেছেন আর দিন ওয়ান না সি হা দিনের ভিত্তি হলো নসিহতের উপরে আমরা একে অপরকে নসিহত করব। এখানে তিনি যদি পালন করেন তাহলে আলহামদুলিল্লাহ আমি উপকৃত হব সেও উপকৃত হবে আর যদি পালন নাও করেন আমার যে দায়িত্ব ছিল ভাই হিসেবে ছোট ভাই হিসেবে সেই দায়িত্ব আমি পালন করেছি আল্লাহর কাছে আমি সো আপ এই জন্য আমাদের দাওয়াত সবসময় সুন্দর হতে হবে যত সুন্দর দাওয়াত হবে সেই ক্ষেত্রে কবুল বা গ্রহণের দিকগুলো তত সুন্দর হবে ভাই আমরা পরামর্শ বড়ো ভাইকে অবশ্যই সম্মান দেখিয়ে সুন্দর আচরণের মাধ্যমে তাকে দিনের বিষয়গুলো তুলে ধরতে হবে আর এই ক্ষেত্রে আমি যেহেতু আলেম নই যদি আমি আলেম না হই এই ক্ষেত্রে আরো আমাদের দিক খেয়াল করতে হবে কোনো বড়ো আলেমের নামাজ না পড়লে যে বড় গুণা হয় এই ধরনের কিছু লেকচার তাকে উপহার দিতে হবে শোনাতে হবে যে ভাই আমি তোমাকে এই মিনিটের অডিওটা শোনার আমি অনুরোধ করব। তুমি এই অডিওটা শুনবে অথবা নিজে বসে থেকে শোনাতে হবে এইভাবে কাজ করতে হবে অথবা বই দিতে হবে যদি তিনি বই পড়তে পারেন অনেক বই বাজারও রয়েছে বই তাকে উপহার দিতে হবে যে বইটা তুমি পড়ো আর এই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক বই রয়েছে যেখানে নামাজের অপকারিতা নামাজ না পড়লে তার ক্ষতি তার আজাব এই দিকগুলো এ মনে যে বইগুলো রয়েছে সেগুলো তাকে উপহার দিতে হবে আল্লাহ আলম